আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো রয়েছ। করোনাকালীন যে সরকারি যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে চলছ, সেই সাথে মন দিয়ে লেখাপড়া করছ। তোমরা ছবিতে একটি খ্যাতিমান মানুষ দেখতে পাচ্ছ, উনি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। 1952 সালে 23 ডিসেম্বর সিলেটের মীরবাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নেত্রকোনাতে। বাবার নাম শহীদ ফয়জুর রহমান আহমেদ। বাবা 1971 সালের 5ই মে পাকিস্তানি আর্মির হাতে শহীদ হয়েছিলেন। তার বাবাকে পাকিস্তানি আর্মি একটি নদীর তীরে হাত পা বেঁধে চোখ বেঁধে গুলি করে হত্যা করে। মা গৃহিণী এবং লেখক ছিলেন আয়েশা আক্তার খাতুন। 1968 সালে তিনি বগুড়া জেলা স্কুল থেকে SSC পাশ করে। 1970 সালে ঢাকা কলেজ থেকে SSC পাশ শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে 1975 এবং 76 সালে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা কাজে অধ্যয়ন করেন এবং সেখানে হাইড্রোজেন বোমা বিষয়ে গবেষণায় তিনি PhD ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ছিলেন। 1994 সালে দেশে ফেরত এসে তিনি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। 1918 সালে তিনি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগ থেকে অবসর গ্রহণ করে বর্তমানে একজন লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ হিসেবে সমাজে অবদান রেখে চলেছেন। 2004 সালে সাহিত্যের অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের হাতেখড়ি হয়েছিল শিশুতোষ গ্রন্থ রচনার মধ্য দিয়ে। তার সাহিত্যে প্রথম সৃষ্টি কপটত্রণী সুখ দুঃখ। এছাড়াও তিনি অসংখ্য উপন্যাস লিখেছেন, কিশোর উপন্যাস লিখেছেন। কিশোর উপন্যাসগুলোর মধ্যে আমার বন্ধু রাশেদ, দীপু নম্বর 2, হাত কাটা রবিন ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। এবং তিনি অসংখ্য ভ্রমণ কাহিনী লিখেছেন, ছোট গল্প লিখেছেন। বর্তমানে তিনি লিখেই চলেছেন আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তোমরা ছবিতে এই অনন্ত মহাজগতের কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবি দেখে আমরা বুঝতে পারছি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল রচিত মহাজাগতিক কিউরেটর আজকে আমাদের আলোচনার বিষয়। মহাজাগতিক কিউরেটর দুটি শব্দ দিয়ে এই গল্পটির নামকরণ করা হয়েছে। মহাজাগত একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। তোমরা খেয়াল করো এই শব্দটির অর্থ হচ্ছে মহাজগৎ সম্পর্কিত। এই অনন্ত জগতে অসংখ্য গ্যালাক্সি বা ছায়াপথ রয়েছে, স্টার বা নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে এবং এই অনন্ত মহাজগতে যে সব বিষয় রয়েছে এই সমস্ত বিশ্ব কিছুর সমন্বিত রূপকে আমরা মহাজাগতিক শব্দ দ্বারা এখানে বুঝিয়েছি। কিউরেটর একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে জাদুঘর সংরক্ষক বা জাদুঘরের তত্ত্বাবধায়ক বা জাদুঘরের পরিচালক। তো মহাজাগতিক কিউরেটর আমরা এই গল্পটি শুরু করব। তো এই মহাজাগতিক কিউরেটর গল্পটি লেখার লেখকের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে মানুষের কল্যাণ সাধন করা। মানুষের কল্যাণ বোধ থেকে মানুষের কিছু ইতিবাচক নেতিবাচক দিক আলোচনা করা হবে এবং মহাকাশে একটি জাদুঘর নির্মাণ করা হবে। সেই জাদুঘরে এই মহাজগতের বিভিন্ন গ্রহ, উপগ্রহ বা ছায়াপথ থেকে শ্রেষ্ঠ একটি প্রাণী সংগ্রহ করা হবে, যে প্রাণীটি সেই গ্রহের বা সেই উপগ্রহের বা সেই ছায়াপথকে দীর্ঘদিন ধরে সেখানে সভ্যতা নির্মাণ করেছে, তারা পরিচালনা করে আসছে তাদের গুণাবলী দ্বারা এবং তাদের মূল্যবোধ দ্বারা। তারা অত্যন্ত সুশৃঙ্খল হবে, তারা চাষাবাদ করতে পারবে, তারা পশুপালন করতে পারবে, তারা বংশবিস্তার করতে পারবে, এরকম অসংখ্য ভালো গুণের আধার বিশিষ্ট একটি প্রাণী তারা সংগ্রহ করবে। এই নিমিত্তেই মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে দুইটি প্রাণী সৌরজগতে তৃতীয় বৃহত্তম গ্রহ পৃথিবীতে এসছে। এসে দুই বন্ধু যেহেতু এসেছেন, দুই বন্ধু অত্যন্ত যত্ন করে সমস্ত প্রাণীগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন এবং তারা অনেকটা সন্তুষ্ট বোধ করলেন। প্রথম প্রাণীটি আনন্দের সহিত বললেন, দেখো বন্ধু, এখানে অসংখ্য প্রাণীর
বিকাশ হয়েছে। এবং এখানে দেখো এককোষী, এককোষী যে জীব রয়েছে, বহুকোষী জীব রয়েছে, ক্ষুদ্র কোষিকোষ থেকে লক্ষ কোটি কোষে প্রাণী এই পৃথিবী নামক গ্রহে রয়েছে। এখানে যে ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে, তোমরা জানো ব্যাকটেরিয়া একটি পরজীবী এককোষী। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস আসলে জীবদেহে জীবের মতো আচরণ করে এবং জড় পদার্থে জড়ের মতো আচরণ করে। এবং এই ভাইরাস রয়েছে এখানে, ব্যাকটেরিয়া রয়েছে এখানে, অসংখ্য গাছপালা রয়েছে যারা এক জায়গায় স্থির থাকে, যারা আসলে গতিশীল না এখানে তোমার। এবং এই গাছপালাদের চমৎকার একটি পদ্ধতি রয়েছে, বিশেষ করে তাদের খাদ্য তৈরি করার ক্ষেত্রে তারা সূর্যের আলোর সাহায্যে, তারা আলোক অর্থাৎ আলোক সংশ্লেষণের মধ্য দিয়ে তারা খাদ্য উৎপাদন করে থাকে। এরপরে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের কীট পতঙ্গের কথা দেখতে পারবো আমরা। এরপরে কিছু উভচর প্রাণীর কথা আমরা এখানে দেখতে পারবো। তোমরা খেয়াল করেছো কিছু প্রাণী আশ্চর্যভাবে স্থলেও বসবাস করতে পারে, আবার জলেও বসবাস করতে পারে। আবার আমরা এই যে কিছু প্রাণী ডাঙায় এবং জলে বসবাস করে, এর মধ্যে কিছু রয়েছে শীতল রক্তের প্রাণী। শীতল রক্ত বলতে আমরা বুঝবো যে সমস্ত প্রাণী দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। আবার উষ্ণ রক্তের প্রাণী বলতে আমরা বুঝবো সেই সমস্ত প্রাণী যারা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, যেমন মানুষ, বাঘ, পাখি। শীতল রক্তের প্রাণীর মধ্যে আমরা উদাহরণ দিতে পারি হচ্ছে মাছের উদাহরণ দিতে পারি, আমরা সরীসৃপের উদাহরণ দিতে পারি, ইত্যাদির উদাহরণ আমরা আমরা আরও পরবর্তীতে জানব। তো এই যে পৃথিবীতে ক্ষুদ্র কোষ থেকে বৃহত্তর কোষের যে প্রাণীগুলো রয়েছে, এই প্রাণীগুলো দেখে ভিন গ্রহের দুইজন প্রাণী ভাবলো আমাদের কাজটা অত্যন্ত সহজ হয়ে যাবে। এই বিভিন্ন বাহ্যিক আকৃতি দেখেই বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে পারবো এবং খুব সহজে একটি সৃষ্ট প্রাণী নিয়ে আমরা জাদুঘরে যেতে পারবো। কিছুক্ষণ পরে প্রথম বন্ধু ভেবে বলল, আচ্ছা বন্ধু, আমরা যে অত্যন্ত সহজভাবে নিলাম যে বাহ্যিক আকৃতি দেখেই হয়তো শ্রেষ্ঠ প্রাণী নির্বাচন করতে পারবো, কিন্তু তুমি ভেবে দেখো এই যে পৃথিবী নামক যে গ্রহ দেখেছ, দেখছো এই গ্রহে যে সকল প্রাণী তুমি দেখতে পাচ্ছ, সকল প্রাণীর কিন্তু যে জীবদেহের গঠন রয়েছে, সেখানকার সাংগঠনিক যে একক রয়েছে তা কিন্তু একই রকম রাসায়নিক উপাদান দ্বারা গঠিত এবং এটাকে বলা হয় DNA। বলছি কি বলছো বন্ধু? হ্যাঁ সত্যি, এটাকে DNA বলা হয়। এটার পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটি চারটি বেস দ্বারা গঠিত। বেস মানে হচ্ছে ভিত্তি। তাহলে চারটি বেস মানে দুই জোড়া, তাহলে দুই জোড়া চারটি বেস দ্বারা গঠিত। একটি একটি বেজের মধ্যে একটা পেয়ার হচ্ছে অ্যাডেনিন থায়োমিন, আর এক পেয়ারের মধ্যে মানে জোড়ার মধ্যে রয়েছে গুয়ানিন এবং সাইটোসিন। এই যে জীবদেহ সাংগঠনিক একক এই DNA দ্বারা গঠিত। অর্থাৎ বন্ধু, আমাদের কাজটা কিন্তু অতটা সহজ হবে না। তবে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র আমাদের যে পবিত্র দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা যথাযথভাবেই পালন করব এবং শ্রেষ্ঠ প্রাণীটি আমরা নির্বাচন করে আমরা জাদুঘরে নিয়ে যাব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ছবি। মহাজাগতিক কিউরেটর দুইজন গভীর চিন্তা করে ভাবলেন এই পৃথিবী নামক গ্রহের আদিতম প্রাণী হচ্ছে এই ব্যাকটেরিয়া, এই ভাইরাস, তাহলে আমরা এটাকে নিতে পারি না? কিন্তু তারা এটাকে নিতে পারলেন না, কারণ এরা এত ছোট এবং এদের গঠন অত্যন্ত সহজ এবং এদের প্রাণের কোনো বৈচিত্র্য নাই, তাই তারা ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে তাদের চিন্তা থেকে বাদ দিতে দিল। এরপর তোমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছ নীল তিমি আর হাতি দেখতে পাচ্ছ। তারা ভাবলো আমরা পৃথিবীর এই অনেক কোষ দ্বারা গঠিত এই প্রাণীটি নিতে পারি, কিন্তু তারা ভেবে সিদ্ধান্ত নিল নীল তিমি এবং হাতি এত বড়, এদের আকার, এদের সংরক্ষণ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে, তাই বন্ধু আমরা এই নীল তিমি বা হাতিকে আমরা নিতে পারি না। পরবর্তীতে তারা ভাবলো, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি গাছের ছবি দেখতে পাচ্ছ। মহাজাগতিক যে কিউরেটর রয়েছে সেই কিউরেটরদ্বয় ভাবলে আমরা গাছকে এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণ হিসেবে নিয়ে যেতে পারি, কিন্তু তারা তা করলেন না। কারণটা হচ্ছে গাছ এক জায়গায় স্থির হয়ে থাকে, আসলে তারা এসেছে একটি গতিশীল প্রাণী নেওয়ার জন্য। গাছের মধ্যে যেহেতু গতিশীলতা নেই, সেই জন্য তারা গতিশীল না হওয়ার কারণে গাছকে তারা বাদ দিতে দিল। তোমরা দেখতে পাচ্ছ একটি প্রাণী
ঠিকই ধরেছ, এটাকে সাপ বা সরীসৃপ বলা হয়। এই প্রাণীকে বেশ কৌতূহল উদ্দীপক প্রথম দ্বিতীয় প্রাণী ভেবে বলল, আমরা কি এই প্রাণীটিকে নিতে পারি না? একজন আরেকজনকে মত দিয়েছিল, না আমরা নিতে পারি না। কারণ হচ্ছে এই সাপ তার গায়ের তাপমাত্রা সে নিয়ন্ত্রণ করতে পারে না এবং সাপ ঠান্ডার মধ্যে স্থবির হয়ে পড়ে। এবং এই সাপ ওর প্রাণী জগতের যে প্রাণীগুলো রয়েছে তাদের থেকে একটু পিছিয়ে পড়া প্রাণী। তখন তারা প্রথম বন্ধু বেশ উল্লাসিতভাবে বললেন, দেখো কি চমৎকার একটি প্রাণী বন্ধু, এটাকে পাখি বলে। বলছে হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে, তা আচ্ছা আমরা কি পাখিটিকে সে একটু প্রাণী হিসেবে নিতে পারি? বলছে না নিতে পারি না, কারণ পাখির তো কোনো বুদ্ধিমত্তা নেই, তাছাড়া পাখি কোনো সভ্যতাও নির্মাণ করতে পারি না। তাহলে কি আমাদের এমন একটি প্রাণী নেওয়া দরকার নয় যে সভ্যতা নির্মাণ করেছে? চলো বন্ধু আমরা অন্য প্রাণীদের সংগ্রহে যাই। আচ্ছা বন্ধু, আমরা তো পাখিটিকে নিতে পারলাম না, কারণ পাখি হচ্ছে সভ্যতা নির্মাণ করতে পারেনি, এদের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। তাহলে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আমরা ভাবতে পারি, তুমি দেখো কি সুন্দর একটি প্রাণী, চমৎকার প্রাণীটির গায়ে হলুদের মধ্যে ডোরাকাটা দাগ রয়েছে, এটাকে বাঘ বলা হয়। আমরা বাঘকে কি গৃহশিষ্ট প্রাণী হিসেবে নিতে পারি না? বলছে না নিতে পারি না। তুমি খেয়াল করলে দেখো বাঘ খুব একা একা থাকতে পছন্দ করে, আর একা একা থাকা প্রাণীদের মধ্যে সামাজিকতার প্রচণ্ড অভাব রয়েছে। বাঘ একটি অসামাজিক প্রাণী, আমরা এই অসামাজিক প্রাণীকে এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিতে পারি না। তাহলে বন্ধু এই যে দেখতে পাচ্ছ ছবিতে, এটাকে কুকুর বলা হয়। এরা দল বেঁধে থাকে এবং দল বেঁধে ঘুরে বেড়ায়, দলবদ্ধভাবে বসবাস করে, খুব প্রভুভক্ত। আমরা এই কুকুরকে এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিতে পারি। বলছে না বন্ধু, কুকুরকে এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আমরা নিতে পারি। কারণটা হচ্ছে কুকুরের মধ্যে কোনো স্বকীয়তা নেই, সে মানুষের পোষ্য হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছে। যার কোনো স্বকীয়তা নেই, ব্যক্তিত্ব নেই, সে কখনোই একটা গ্রহের শ্রেষ্ঠ প্রাণী হতে পারে না। তাই বন্ধু আমরা কুকুরকে এই স্বকীয়তাহীনতার কারণে এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে সম্বোধন করতে পারি। আচ্ছা বন্ধু, আমরা একটি খাঁটি প্রাণী নিতে পারি না? তুমি কার কথা বলছো? কেন আমরা হরিণ নিতে পারি? তুমি কি জানো হরিণ কি? তুমি বলো, হরিণ হচ্ছে তৃণভোজী, এরা অনেক সময় ধরে খায়, সারাক্ষণ ঘাস লতাপাতা খায়। খাইতে এরা এত সময় নষ্ট করে, তাই খাওয়ার সময় যারা এত বেশি সময় নষ্ট করে, এমন একটি প্রাণী যদি আমরা নিয়ে যাই তাহলে এটা এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণীর স্বীকৃতি সে কখনোই পাবে না। তাহলে বন্ধু আমরা বলো তো দেখি, এই পৃথিবী নামক গ্রহে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে, সবচেয়ে প্রভাব বিস্তার করেছে কোন প্রাণীটি? তুমি ভাবো তো দেখি কোন প্রাণী। বন্ধু তুমি তো আমাকে বললে পৃথিবীতে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা প্রাণীটির নাম বলো। আমি তো ছবিতে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি মানুষ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এই প্রাণীটি, এটাকে মানুষ বলা হয়। তোমরা জানো মানুষের কিছু অসামান্য কিছু গুণ রয়েছে, তারা সামাজিক, তারা বংশ বিস্তার করতে পারে, তারা চাষাবাদ করতে পারে, পশুপালন করতে পারে, বংশ বিস্তার করতে পারে। মানুষের দিকে তাকিয়ে দেখো, তারা সুবিশাল নগর শহর বন্দর নির্মাণ করেছে। সভ্যতা নির্মাণ করতে গিয়ে এই মানুষ কতটা না আত্মত্যাগ করেছে। তাহলে বন্ধু আমরা কি মানুষকে নিতে পারি না? প্রথম বন্ধু বলল, অবশ্যই না আমরা মানুষকে নিতে পারি না। কারণ বন্ধু তুমি শোনো। আচ্ছা বন্ধু, তাহলে তুমি কি বলতে চাচ্ছ মানুষ এই পৃথিবী নামক গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। তুমি চেয়ে দেখো এই বাতাসে যে দূষিত পদার্থ, এই দূষিত পদার্থে সৃষ্টিতে কার অবদান? মানুষের। তুমি দেখতে পাচ্ছ পৃথিবীতে আজ প্রচণ্ডভাবে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ, আর এই বিকিরণ ঘটাচ্ছে মানুষ। তুমি দেখতে পাচ্ছ সূর্যের রশ্মির মধ্যে ক্ষতিকর কিছু রশ্মি থাকে, সেই রশ্মি মানব দেহে ক্যান্সার সহ বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, আর সেই ক্ষতিকর দিকগুলো যে ওজোন স্তর রয়েছে সেগুলো অনেকটা সাকরির মতো কাজ করে।
কিন্তু তুমি কি বন্ধু জানো, সেই ওজোন স্তর মানব সৃষ্ট কারণে আজ ধ্বংসের পথে। তুমি দেখো, বনভূমি কেটে মানুষ আজ মরুভূমি করছে। তুমি খেয়াল করো, মানুষ মানুষের বুকে নিউক্লিয়ার বোমা ফেলছে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে জাপানের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে অসংখ্য মানুষকে হত্যা করেছিল। তুমি দেখো, পৃথিবীতে অসংখ্য যুদ্ধ চলছে, এখনো হচ্ছে, একজন মানুষ আর একজনের উপর যুদ্ধ করে তাকে হত্যা করছে। এসবই তো বন্ধু মানুষের কাজ। তুমি খেয়াল করো, এরকম স্বেচ্ছা ধ্বংসকারী একটি প্রাণী কি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হতে পারে? আমার তো মনে হয় না বন্ধু। যতই সে আলোড়ন সৃষ্টি করুক, আজ মানুষ নিজেদের কৃতকর্মের কারণে এই পৃথিবীকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের একটি চরণের কথা মনে পড়লো বন্ধু। হায় নিষ্কর্মদোষে মজাইলা কনক লঙ্কা রাজা মজিলা আপনি। সত্যি মানুষ স্বেচ্ছায় নিজেদের কৃতকর্মের কারণে, অবিবেচনা কারণে পৃথিবীকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। দেখো মানুষ কতটুকু বিশৃঙ্খল, আজ মানুষ কতটুকু অবিবেচক হয়েছে। আজ বিশ্বব্যাপী করোনা ভাইরাস চলছে। করোনা ভাইরাসে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসহায় গরিব মানুষদের জন্য যে ত্রাণ দেওয়া হয়েছে, সেই ত্রাণের চাল চুরি করা হচ্ছে। সরকার নির্দেশ ভেঙে মানুষ যে সঙ্গ নিরোধ যে আইন চালু করেছে সরকার, তা মানুষ মানছে না। মানুষ বন্ধু অত্যন্ত অবিবেচক, নিজেদের স্বেচ্ছা কর্মের কারণে এই পৃথিবীকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। বন্ধু আমরা মানুষকে এই গ্রহে সৃষ্ট প্রাণী ভাবতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা একটি পিঁপড়ের ছবি দেখতে পাচ্ছি। মহাজাগতিক যে কিউরেটর দ্বয় এসেছেন, তাদের মধ্যে প্রথমজন এই পিঁপড়াকে দেখে আনন্দের ধ্বনি দিয়ে উঠলেন। তারা ভাবলেন এই পিঁপড়া এই গ্রহের শ্রেষ্ঠতম প্রাণী। কারণ হিসেবে তারা বলতে থাকলেন, এই পিঁপড়া অত্যন্ত সামাজিক, তারা দলবেঁধে থাকে। তাদের মধ্যে কেউ শ্রমিক, কেউ সৈনিক রয়েছেন, তারা বংশ বিস্তার করতে পারে। আর বংশ বিস্তারের জন্য চমৎকার একটি পদ্ধতি রয়েছে। তারা মানে এই পিঁপড়ের নিজেদের বাসস্থান তারা নিজেরাই তৈরি করতে পারে। দ্বিতীয়টি বন্ধুটি বলল, দেখো বন্ধু, এরা মানুষের মতো চাষাবাদ করতে পারে, পশু পালন করতে পারে, ভবিষ্যতের কথাও ভাবতে পারে। এবং এই পিঁপড়া অত্যন্ত সুশৃঙ্খল, গায়ে প্রচণ্ড জোর রয়েছে, পরিশ্রমী। তোমরা শুনে আশ্চর্য হবে, এই পিঁপড়া তার দেহের ওজনে 10 গুণ পরিমাণ ওজন সে বহন করতে পারে। পিঁপড়া অত্যন্ত সুবিবেচক, পরোপকারী, বিপদের সময় পালিয়ে না গিয়ে বন্ধুকে সাহায্য করে। এবং তারা যুদ্ধ করতে পারে, তারা সম্প্রদায়ভিত্তিক বসবাস করতে পারে। তাই এই এবং এই পিঁপড়ে এবং মানুষের মধ্যে যদি তুমি তুলনা করতে যাও, তাহলে দেখতে পারবে পৃথিবীতে মানুষের উদ্ভব হয়েছে 2 মিলিয়ন বছর আগে, মানে 20 লক্ষ বছর আগে। অথচ পিঁপড়েদের দিকে তুমি তাকাও, সেই ডাইনোসরের যুগ আজ থেকে প্রায় 23 কোটি বছর হলো এই পিঁপড়েরা পৃথিবীতে টিকে রয়েছে। তাহলে বন্ধু তুমি একটু ভাবো, মানুষের চেয়ে পিঁপড়া কি উত্তম নয়? একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হয়তো এই পিঁপড়ায় পৃথিবীকে পরিচালনা করবে। মহাজাগতিক কিউরেটর দ্বয় অত্যন্ত আনন্দের সহিত ভাবলেন, পিঁপড়াই এই গ্রহের শ্রেষ্ঠতম প্রাণী। চলো বন্ধু, পিঁপড়াকে আমরা এই ঘরের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিয়ে আমরা জাদুঘরে নিই। মহাজাগতিক কিউরেটর দ্বয় অত্যন্ত আনন্দের সহিত সমস্ত মানদণ্ডের ভিত্তিতে পিঁপড়াকে এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিয়ে জাদুঘরে নিয়ে গেলেন। পিঁপড়া সম্পর্কে আমাদের আরো দুটো কথা। এই পিঁপড়া আসলে অত্যন্ত সুবিবেচক, সুশৃঙ্খল, তারা মানুষের মতো অবিবেচক কিংবা বিশৃঙ্খল নয়। পবিত্র কোরআন শরীফ 27 নম্বর সুরা, সুরা আন নমল, নমল শব্দের অর্থ পিঁপড়া বা পিপীলিকা। এই সুরায় 93টি আয়াত রয়েছে। 18 নম্বর আয়াতে আল্লাহ পাক এরকম বলেছেন, একদিন হযরত সুলাইমান যুদ্ধ করতে যাচ্ছে পিঁপড়া অধ্যুষিত একটি উপত্যকায়।
সেখানে উপত্যকার নিকটবর্তী হওয়ার সময় তিনি দেখতে পেলেন একটি পিঁপড়া তার অন্য পিঁপড়াদেরকে সতর্ক করার উদ্দেশ্যে বলছে, হে সকল পিঁপড়া, তোমরা সুলাইমানের সৈন্যদের পায়ের নিচে পিষ্ট হওয়ার পূর্বেই তোমরা যে যার গর্তে প্রবেশ করে ফেলো। তিনি দেখলেন সমস্ত পিঁপড়া ওই পিঁপড়ার নেতৃত্ব মেনে তার গর্তে প্রবেশ করল। সুরার নমলে 18 নম্বর আয়াতের থেকে আমরা জানতে পারলাম যে পিঁপড়া অত্যন্ত সুশৃঙ্খল, পর উপকারী, একে অন্যর বিপদে এগিয়ে আসতে পারে। তার অত্যন্ত সুবিবেচক, যেখানে মানুষ তাদের কৃতকর্মের দ্বারা পৃথিবীকে এক কঠিন সময় উপনীত করেছে। আজকে বাতাসে দূষিত পদার্থ, ওজন স্তরের ক্ষতি, নিউক্লিয়ার বোমার বর্ষণ, আমরা বনভূমি কেটে মানুষ মরুভূমি করতে দেখেছি, নদীর গতিপথ ভরাট করে সভ্যতা তৈরি করার নামে তারা গৃহ নির্মাণ করছে, এদেশের করোনার মহামারী চলছে। এদেশ বলতে ভুল হবে, সারা পৃথিবীময় এই করোনার মহাসংকট চলছে। পৃথিবী বাঁচবে কি মরবে সে সিদ্ধান্ত মানুষ নিতে পারছে না। অথচ পৃথিবীব্যাপী পৃথিবী নানা প্রান্তে মানুষ অবিবেচকের কাজ করছে, দরিদ্র অসহায় মানুষের খাবার চুরি করছে, যে যার দায়িত্বটা পালন করছে না। আমরা সকলেই প্রতিজ্ঞা করি, আমরা আমাদের সকলের দায়িত্ব থেকে নিজের যে দায়িত্ব সেটা পালন করবো।